আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ 17 ফেব্রুয়ারি 2021। আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়া আপডেট নিউজ নিয়ে। মালয়েশিয়া বর্তমান চলমান লকডাউন বা MCO 2-তে কী কাজ করা যাবে, কী কাজ করা যাবে না, এবং কি SOP এবং কি কোন ডিস্ট্রিক্টে কোন নিয়মে লকডাউন দিয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং কি তার সাথে সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি আপডেট নিউজ এসেছে প্রবাসী ভাইদের জন্য, ওই বিষয়ে আমরা আলোচনা করব। এবং ভিডিও শেষ পর্যায়ে আপনাদের কাছে রয়েছে একটি আবদার, একটি রিকোয়েস্ট, তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা দেখছেন প্রবাস টিভির, সাথে আছে আমি আমার সেরেম্বান কুয়ালা লামপুর মালয়েশিয়া থেকে। যে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভির নতুন দর্শক হয়ে থাকেন, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে সমস্ত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে সম্মানিত ভিউয়ার্স, মালয়েশিয়াতে চলতেছে লকডাউন বা MCO 2, যে লকডাউন সময়সীমা বৃদ্ধি করে আগামী 4 মার্চ পর্যন্ত করা হয়েছে। এবং কি এই 4 মার্চ পর্যন্ত বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা লকডাউন দিয়েছে, এবং কি SOPও আলাদা আলাদা রয়েছে। দেশমাতে প্রিয় প্রবাসী ভাইরা, আমরা এখন আলোচনা করব আগামী 19 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত নতুন করে যে লকডাউন দিয়েছে ওই লকডাউন প্রসঙ্গে। এবং কি এটি শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি থেকে। এখানে প্রথমত রয়েছে যে PKP, যেটি মূলত লকডাউন বা MCO। এই MCO রয়েছে 4টি মাত্র ডিস্ট্রিক্টে, যে সেলাঙ্গর, কুয়ালালামপুর, জোহর বারু এবং কি পিনাং, এই 4টি ডিস্ট্রিক্টে রয়েছে মূলত লকডাউন। যেটি আমরা বর্তমানে যে লকডাউনের মধ্যে রয়েছি, জীবনযাত্রা সেম একই সিস্টেমে হবে, SOP সেম একই সিস্টেমে হবে। এই 4টি ডিস্ট্রিক্টে বা প্রদেশে যে সকল প্রবাসী ভাইরা বসবাস করতেছেন, আপনারা জীবনযাত্রার ক্ষেত্রে প্রবাসী ভাইরা সাধারণত যে সকল আমরা কাজ করে থাকি সমস্ত কাজ আমরা করতে পারবো। এবং কি এখানে শর্ত রয়েছে, আমরা 10 কিলোমিটার বেশি দূরে যেতে পারবো না। আর আমরা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যেতে হলে অবশ্যই আমাকে পুলিশ স্টেশন থেকে সুরত নিতে হবে, এবং কি যথাযোগ্য গ্রহণযোগ্য কারণ দেখে আমাকে সুরতটি নিতে হবে। দোকানপাট, মার্কেট এবং কি বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সাইট সমস্ত কাজ আমরা করতে পারবো। দোকানপাট এবং কি রেস্টুরেন্টের ক্ষেত্রে 10টা পর্যন্ত খোলা রাখা যাবে, এবং কি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কার্যক্রম বা সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সচল করতে পারবে বা চালু করতে পারবে। অবশ্যই SOPর উপরে দৃষ্টি রাখতে হবে। এবং যে সকল কাজ করতে পারবেন না, ধরুন আপনারা যে স্পোর্টস যেগুলো রয়েছে, খেলাধুলা এবং কি সিনেমা হল রয়েছে, আপনার ড্যান্স ক্লাব, নাইট ক্লাব, তারপর রয়েছে আপনাদের যেই এই সমস্ত কার্যক্রমগুলো এবং কি আপনার বার, এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনও অনুমতি পায়নি। তাই তো প্রবাসী ভাইরা, আপনারা যদি কোথাও এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান চালু করে এবং কি আপনাদেরকে কাজের জন্য ডাকা হয়, আপনারা সতর্ক থাকবেন। আপনি দীর্ঘদিন ধরে বসা আছেন, চেষ্টা করুন অন্য কোনো কাজে জড়িত হওয়ার জন্য বা জয়েন করার জন্য। এ সমস্ত কাজ মালয়েশিয়াতে এখনও অনুমতি দেয়নি, আর এটি সবসময়ের জন্য সবসময় রেট দিয়ে থাকে মালয়েশিয়া পুলিশ ইমিগ্রেশন, এবং কি বর্তমানে এটি একেবারেই নিষিদ্ধ। জি বন্ধুরা, এবার আসুন PKPB যে সকল ডিস্ট্রিক্টে বা যে সকল প্রদেশে রয়েছে, সেগুলো হচ্ছে ক্লান্তান, পেরাক, নেগারেসেম্বিলান, মালাক্কা, তেরেঙ্গানু, পাহাং, কেডা, সারোয়াক, সাবা, পুত্রদয়া এবং কি লাবুয়ান। এই ডিস্ট্রিক্টগুলোতে দিয়েছে PKPB, যেটি চলমান থাকবে আগামী 4 মার্চ পর্যন্ত। স্বাস্থ্যবিধি এখানে কিছুটা শিথিল করে দিয়েছে, একেবারেই যে স্বাস্থ্যবিধি শিথিল করে দিয়েছে এমনটি কিন্তু নয়। এই ডিস্ট্রিক্টে বসবাসকারী প্রবাসী ভাইরাও যদি আপনারা অন্য কোনো ডিস্ট্রিক্টে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বালাই পুলিশ থেকে একটি সুরাত নিতে হবে বা ভ্রমণের অনুমতিপত্র নিতে হবে। এবং কি দৈনন্দিন জীবনে আপনি সমস্ত কাজ করতে পারবেন। রেস্টুরেন্টগুলো, খাবার দোকানগুলো রাত 12টা পর্যন্ত চালু রাখা যাবে। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কার্যক্রম, বিজনেস বা আপনার কাজ আপনি করতে পারবেন, তবে আপনাকে স্বাস্থ্যবিধির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং কি এ সমস্ত ডিস্ট্রিক্ট বা প্রদেশের জন্য যে সমস্ত বিজনেসগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু করা যাবে না, সিনেমা হল এবং কি নাইট ক্লাব, বার এবং কি আপনার যে স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে, স্পোর্টস, খেলাধুলা, এ জাতীয় সমস্ত কার্যক্রম নিষেধ রয়েছে এখনও। আপনারা এই সমস্ত কার্যক্রম থেকে একটু দূরে থাকবেন। জি বন্ধুরা, এরপর রয়েছে PKPP একটি মাত্র প্রদেশ পারলিস। এই প্রদেশে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে পারবেন, আর জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক করে দিয়েছে। তারপরেও এই ডিস্ট্রিক্ট থেকে অন্য কোনো ডিস্ট্রিক্টে যেতে হলে আপনাকে বালাই পুলিশ থেকে সুরাত দিতে হবে, এবং কি যথাযথ কারণ দেখি আপনাকে সুরাতটি বা ভ্রমণের অনুমতিপত্রটি নিতে হবে। দেশের মধ্যে প্রিয় প্রবাসী ভাইরা, আমরা প্রবাসী ভাইরা যে কোনো দেশ থেকে বসবাস করি না কেন আমাদেরকে অবশ্যই মালয়েশিয়া সরকার দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে যে সকল ইমিগ্রেশন অপারেশন চলতেছে বা পুলিশের অপারেশন চলতেছে, শুধুমাত্র স্বাস্থ্যবিধি ভঙ্গ করার কারণেই প্রায় 80 ভাগেরও বেশি অপারেসি চলতেছে। তো প্রবাসী ভাইরা আসুন আমরা আর কয়েকটা দিন মাত্র আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। যখন মালয়েশিয়াতে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন বা টিকাটি দেওয়া শুরু হয়ে যাবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব দ্রুত যে লকডাউন তুলে নেবে এবং কি স্বাস্থ্যবিধিও তুলে নেবে। আমরা আগের মতো স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো, জীবনযাপন করতে পারবো। তাই তো আমরা সামান্য কয়েকদিন আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, অন্তত নিজেকে সুস্থ রাখার জন্য আমরা স্বাস্থ্যবিধি মানতে হবে আমাদেরকে। দেশের মধ্যে প্রিয় প্রবাসী ভাইরা, আজ মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি নিউজ এসেছে যে মালয়েশিয়া সরকার দুর্নীতি এবং কি অবৈধ কার্যক্রমের প্রতি খুব কঠোর দৃষ্টি দিয়েছেন। যেই বা দুর্নীতি করবে, ইলিগেল কাজ করবে, সহায়তা করবে এবং কি সাপোর্ট করবে, তাদেরকে মালয়েশিয়া সরকার ছাড় দিবে না। হোক সেটা ফরেনার বিদেশি নাগরিক অথবা মালয়েশিয়ার নাগরিক, হোক সেটা ওয়ার্কার এবং কি অফিসার হাই লেভেলের কোনো কর্মকর্তা, কাউকে ছাড় দেবে না মালয়েশিয়ার সরকার। এবং এটি বাস্তবায়নে মালয়েশিয়ার ইমিগ্রেশন, মালয়েশিয়ার পুলিশ, মালয়েশিয়ার সমস্ত কর্মকর্তা কর্মচারী একযোগে কাজ করতেছে। তাই তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা অহেতুক আপনারা দুঃসাহস করবেন না যে কোনো প্রকার পুলিশকে ঘুষ দেওয়া, ইমিগ্রেশনের সাথে কৌশলে যাওয়া এবং কি মালয়েশিয়ার সরকারি কোনো কর্মকাণ্ডে, মালয়েশিয়ার রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করা এবং কি তাদের ক্ষতি করা। বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা মালয়েশিয়ান কোনো নাগরিকের সাথে কোনো জায়জামিলা থেকে আপনারা দূরে থাকবেন, নিজেকে সেফটি রাখবেন। যেহেতু মালয়েশিয়া সরকার বারবার যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতেছে বা অফিসিয়াল একটি নাম্বার দিতেছে, যে কোনো জায়গায় কোনো সমস্যা হতে সাথে সাথে কল করার জন্য, যেখানেই কল করবে ওইখানে পুলিশ ইমিগ্রেশন গিয়ে যে রেড দিবে অপারেশন দিবে। তাতে প্রিয় প্রবাসী ভাইরা, মালয়েশিয়ার সরকার দিন দিন কঠোর রূপ ধারণ করতেছে তাদের সংবিধান অনুযায়ী। তারা কোনো অহেতু কোনো যে নিয়ম নীতি তৈরি করতেছে না, তারা শুধুমাত্র তাদের সংবিধান যে সকল আইন রয়েছে ওই সকল আইনগুলো তারা 100% বাস্তবরূপ করতেছে। আর এক্ষেত্রে আমরা প্রবাসীরা অনেক জায়গায় বিপদেও পড়তে পারে। তাহলে প্রবাসী ভাইরা আপনারা সাবধানে বসবাস করবেন এবং কি মালয়েশিয়ার নিয়মকানুন মেনে চলবেন, তাহলে খুব সুন্দরভাবে সহজভাবে আপনি বসবাস করতে পারবেন। শুধুমাত্র মালয়েশিয়া সরকার দেওয়া নিয়মগুলো আপনারা ফলো করলে চলবে, এতটুকুই। আর যে সকল প্রবাসী ভাইরা আপনারা বৈধ হতে চাচ্ছেন, দ্রুত একটি ভালো কোম্পানি দেখে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দেন। আর যে সকল প্রবাসী ভাইরা দেশে ফিরে যাওয়ার জন্য ইচ্ছুক আগ্রহী প্রবাসী ভাইরা আপনারা খুব দ্রুত ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার স্পেশাল পাস সংগ্রহ করে দেশে যাওয়ার জন্য প্রিপারেশান নেন। ভুল করেও লাস্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না। আর এছাড়া কোনো প্রবাসী ভাই ভুল করেও দুঃসাহস করবেন না যে আপনি আবারও অবৈধ হিসেবে মালয়েশিয়া বসবাস করবেন। এবং কি এই চলমান সুযোগের পরবর্তীতে মালয়েশিয়া সরকার কঠোর রূপ ধারণ করবে এবং কি বিদেশি নাগরিকদেরকে গ্রেপ্তার করবে এবং কি শাস্তির আওতায় নিয়ে আসবে। তাই তো প্রবাসী ভাইরা আমরা চাচ্ছি না যে কোনো প্রবাসী ভাই কষ্ট করুক মালয়েশিয়াতে। দেশের মধ্যে প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, একটি অনুরোধ যে আমরা বর্তমান বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আমরা রিয়াকশান ভিডিও বা প্রতিবাদী ভিডিও দিয়ে থাকি। ওই সমস্ত ভিডিও দেখতে আমার মাথার উপর যে একটি আই বাটন শো করতেছে, ওই আই বাটনে ক্লিক করুন এবং কি ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট না পেলে আমরা কিছুই করতে পারবো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। জীবনদের আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।